নতুন পরিচালন কমিটি গঠন করার জন্য রবিবার আগরতলা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সংবিধান মোতাবেক প্রেস ক্লাবে এদিন সাধারণ সভারও আয়োজন করা হয়। নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে রাজ্য সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা সকাল থেকে উৎসাহের সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, নিরপেক্ষ আবহে এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণ হয়েছে। আজকের মধ্যে গণনা সম্পন্ন করে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বলে সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন। সংবিধান মোতাবেক আজকে আপনাদের সাধারণ সভা হয়েছে এবং আগামী যে কমিটি হবে, কমিটির নির্বাচন শুরু হয়েছে। বিইং এ রিটার্নিং অফিসার, অন্যান্য বছরের ন্যায় এবারও আমি চেষ্টা করেছি উইদাউট এনি ফেভার অর ফিয়ার নিরপেক্ষতার সঙ্গে কাজটা করার, এবং ভোট শেষ হওয়ার পর ভোট গণনা হবে এবং আজকের মধ্যেই আমি রেজাল্ট দিয়ে দেবো আশা করি। অ্যান্ড আই এম গ্রেটফুল টু এভরি মেম্বার অফ ইউর প্রেস ক্লাব দ্যাট আই গট কোঅপারেশন, দোজ হু আর দ্য ক্যান্ডিডেটস, যারা ক্যান্ডিডেট না কিংবা যারা শুভাকাঙ্ক্ষী, যার সেই ক্ষেত্রে প্রত্যেকটা লোকেরই সহযোগিতা আমি পেয়েছি এবং রেস্ট ওয়ার যে কাজটা বাকি আছে তার জন্য আমি সহযোগিতা পাবো এবং আই উইল ট্রাই টু ডু ইট স্মুথলি অ্যান্ড ফেয়ারলি। 252 জন টোটাল আপনাদের এই বছরে ভোটার লিস্ট অনুসারে। রবিবার এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ রাজ্যের সংবাদ জগতের অন্যান্য বিশিষ্ট সাংবাদিক এবং বরিষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।